আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আরে কারে ডাকিব, আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আরে কারে ডাকিব, আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আরে কারে ডাকিব ও হাবিব গো, তুমি হি আমার প্রাণের প্রিয় সব আপনের ছেয়ে, এই মনেতে শান্তি পাবো তোমার দিদারে পেয়ে, তুমি হি আমার প্রাণের প্রিয় সব আপনের ছেয়ে, এই অন্তরে শান্তি পাবো তোমার দিদারে পেয়ে, তুমি বিনায় সংসারে, তুমি বিনায় সংসারে কারপানে তাকাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, তুমি বিনায় সংসারে, তুমি বিনায় সংসারে কারপানে তাকাইব ও হাবিব গো, আপন বলে আরে কারে ডাকিব, আপন বলে আরে কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আরে কারে ডাকিব ও হাবিব গো, কত আপন ববর মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু সাই নবী তোমারে, কত আপন সংসারে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু সাই নবী তোমারে, একবার যদি তোমায় দেখি, একবার যদি তোমায় দেখি কদম শুমিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আমার মতো অপরাধী নাই তো ববে আর, তাই তো আমি ঘুরি শুধু তোমারই দরবার, আমার মতো অপরাধী নাই তো ববে আর, তাও তো এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার, তোমার কাছে দিবানিসি, তোমার কাছে দিবানিসি দিদার আশা করব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি তোমার কাছে দিবানিসি, তোমার কাছে দিবানিসি দর্শন চাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবীদের আগমন শুভ খবর, আর আল্লাহ পাক প্রত্যেক নবীকে দুনিয়াতে একটা মিশন নিয়ে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীরা এসে আমাদের নবীর দাওয়াত দিবে, আমাদের নবী যে আসবে, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, এই দাওয়াতটা অন্যান্য নবীরা দিবে। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার বংশের মাধ্যমে আখির নবীকে প্রেরণ করো, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিসসালাম নবীর নাম পর্যন্ত বলে গেছে, তোমাদের পরে একজন রসুল আসবে, ইসমুহু আহমদ, সুবহানাল্লাহ বলেন,
এটা কোরআনুল কারীমের আয়াত ইসমুহু আহমদ যে নবী দুনিয়াতে আসবে এই নবীর নাম হবে আহমদ জোরে জোরে কান্না সুবহানাল্লাহ ফিসসামায়ে আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ আসমানে নাম আমার নবীর নাম আহমদ জমিনে নবীর নাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে শুরু করে তিরিশ পারা কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত যতগুলো শব্দ যতগুলো আয়াত যতগুলো জের জবর নকতা সমস্ত শব্দগুলো আল্লাহ পাক আল্লাহর নবীর শানে নবীকেই প্রেরণ দিয়ে দিয়েছেন এই কোরআনুল কারীম আল্লাহ পাক নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা এলাকায় যদি একটা মসজিদ হয় যিনি মসজিদ নির্মাণ করেন যারা নামাজি ওই লোকটা আসতে তারা খুশি হয় ঠিক কিনা যে এই লোকটা আমাদের জন্য একটা মসজিদ বানিয়ে দিছে নামাজ পড়তে পারবো আর যারা বেনামাজি তারা তাকে দেখলে রাগ হয় যে লোকটা এলাকায় একটা মসজিদ বানায় বেজাল লাগাইছে এখন আমরা ঠিকা হইলেও নামাজ পড়ন লাগে সত্যিকার ইমাম সাহেব পাইলে নামাজিরা খুশি না বেজার আপনার একটু কথা কন খুশি না বেজার আর ইমাম সাহেব দেখলে বেনামাজিরা কি হয় বেজার হয় আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছেন ওনাদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের জায়গা মসজিদ ছাড়া নামাজ হতো না যেখানে মসজিদ তত দূর গিয়ে নামাজ পড়তে হবে যেখানে মসজিদ নাই সেখানে নামাজ পড়তে পারতো না কিন্তু আমার হাবিবে পাক রসুলে পাক মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে তিনি বলেন আমি মুহাম্মদের কদম যখন দুনিয়াতে লেগেছে সারাটা পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদ হয়ে গেছে আরো জোরে কান্না সুবহানাল্লাহ জমিনের লাইলে নামাজ পড়লে নামাজ হয় কি হয় না আপনি মসজিদে নামাজ পড়া আপনার দায়িত্ব কিন্তু যেখানে মসজিদ পাবেন না রাস্তায় নামাজ পড়লেও নামাজ হবে গাড়িতে নামাজ পড়বেন ট্রেনে নামাজ পড়বেন নামাজ হবে বিমানে নামাজ পড়বেন নামাজ হবে নৌকায় জাহাজে নামাজ পড়বেন নামাজ হবে অন্যান্য নবীর আমলে এই সুযোগ ছিল না আমার নবীর পৃথিবীতে আসার কারণে সারাটা পৃথিবী পবিত্র জায়গাগুলো আমাদের জন্য মসজিদ হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন এতে আমরা খুশি না বেজার জোরে কন খুশি না বেজার যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে যেই নবী দুনিয়াতে আগমন না করলে এই পৃথিবী মসজিদ হতো না সেই নবীর আগমনে আমরা খুশি হওয়া দরকার আছে না নাই এই জন্যই আহলে হক যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা নবীর আগমনকে রিসিভ করে খুশি হয় তারা সাদরে গ্রহণ করে আর যারা বেকুব বেয়াক্কল বুঝে না বুঝাইলেও বুঝে না আছে কি না কোন এরা যে বুঝাইলেও বুঝবে না এটা কোরআনে আল্লাহ পাক বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া আমরা আল্লাহ পাক বলেন যারা বুঝে না তারা তো বুঝবে না এদের চোখে আমি পর্দা ফালাইছি কলবে মোহর মারছি কানে মোহর মারছি যতই বুঝাইবেন এরা বুঝবে না কেন বুঝবে না আল্লাহ আবার নিজেই বলেছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন তারা বধির তারা বোবা তারা দেন্দা চোখ থেকেও দেখে না কান থেকেও শোনে না তারা মুখ থেকেও বলতে পারে না এই মুনাফিক সম্প্রদায়ের বিষয়ে আল্লাহ পাক এই কথা বলেছেন আপনারা বলেন নবীজির আমল থেকে
মুনাফিক ছিল, এখনো বর্তমানে মুনাফিক আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আছে। তারা নিজেদের নেতা আসবে, নিজেদের মুহতামিম সাহেব আসবে, দলীয় লিডার আসবে, এই জন্য ব্যানার লইয়া আনন্দ মিছিল করে, নিজেগণ নেতা আসবে আনন্দ মিছিল করে, আর সমস্ত নবীদের সর্দার আসছে এখানে আনন্দ মিছিল করতে গেলে বেদাত বলে। তাহলে বোঝা গেল তোমার নেতাকে তুমি নবীর চাইতে বড় মনে করতেছ? কথা বলেন ঠিক না ঠিক? আসুন আমরা কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমা শুনি। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি আনন্দ লাগে নবীর আগমনে তো জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, কুল, হে নবী আপনি বলেন, আপনি বলেন তো কি বলবে? বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর রহমত ফজল পাইয়া আল্লাহর দয়া পাওয়ার কারণে পৃথিবীর মানুষগুলো যেন আনন্দ করে, এটা বলেন, যেন আনন্দ করে, সুবহানাল্লাহ বলেন। এখন আসেন এখানে কিছু নবী বিদ্বেষী লোক যারা, তারা ফতুয়া দেয় রহমত পাইলে বলছে এখানে তো নবীর কথা নাই, তো তারা যে ফতুয়া দিবে আল্লাহ তো এটা জানে, এই জন্য আল্লাহ পাক আবার আরেক জায়গায় ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারিমের, তোমরা রহমত খুঁজা পাও না, আমি বলছি রহমত পেয়ে খুশি হইতা, রহমত খুঁজা পাও না, শুনো আমার কথা। আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। হে নবী আমি আপনাকে তাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সুবহানাল্লাহ বলেন। একটু গ্রামারিক্যাল দিকে যদি আমরা যাই তাহলে একটা কথা বুঝব, রহমত স্বরূপ আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন রহমত, আর এই ক্ষেত্রে আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন আলামিন, রহমাতাল্লিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের সাথেও আলামিন শব্দ ব্যবহার করেছেন, রহমতের সাথেও আলামিন শব্দ ব্যবহার করেছেন। যারা আমার নবীর শানে বিশ্ব নবী বলে আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা বিশ্ব নবী বলে নবীকে আর খাটো করবেন না, যদি নবীকে বিশ্ব নবী বলতে হয় তাহলে আল্লাহকেও বিশ্ব আল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহ বলেন, কারণ আল্লাহ নবীর শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আর আল্লাহর আল্লাহ নিজেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর সাথেও আলামিন শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর সাথেও আলামিন শব্দ ব্যবহার করেছেন। এখানে আলামিন দ্বারা শুধু বিশ্ব বুঝায় না, আলামিন দ্বারা কি বুঝায় একটু ভালো করে শুনুন। ইউরোনাস, নেপচুন, প্লেটো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, সাত আকাশ, সাত জমিন, মাশরিক, মাগরিব, মাশরিকের পরে, মাগরিবের পরে, শিমালের পরে, জুনুবের পরে, যেমন আল্লাহ পাক বলেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্বের মালিক, দুই পশ্চিমের মালিক, সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি পূর্ব একটা, পশ্চিম একটা, আল্লাহ বলে দুইটা, মাশরিকাইন দুই পূর্ব, মাগরিবাইন দুই পশ্চিম, আমরা দেখি পশ্চিম একটা, আল্লাহ বলে দুইটা, আমরা তো বলি পশ্চিম একটা, আল্লাহ বলে দুইটা, কারণ কি? আল্লাহ পাক বলেন তোমার সিনার কাছে যেই পশ্চিম এখানেও আমি আল্লাহ মালিক, আর সর্বশেষ শেষের পরেও যেই পশ্চিম সেখানেও আমি আল্লাহ মালিক। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিনাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিনজাতি, মানুষ জাতি, আমি আল্লাহ তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, ইনস্তাতাতুম আন তানফুযু মিনাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আসমান এবং জমিনের মাঝখান থেকে তোমরা ফলাইতে পারো,
কই যাইবা পলায়ে আমি আল্লাহ বললাম ফাং ফুজু যাও বেরিয়ে যাও পলাও আবার আল্লাহ নিজেই বলেন লা তাং ফুজু ইল্লা বিসুলতান কই যাইবা পলায়া যেখানেই পলাইতে যাও সেখানেই আমি আল্লাহর ক্ষমতা আছে বন্ধুরা আমার তো আমি এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যারা বিশ্বনবী বলে তারা আল্লাহকেও বিশ্ব আল্লাহ বলতে পারে আমার নবী কি শুধু এই এই বিশ্ব দুনিয়া বিশ্বের জন্য না না আমার নবীজি বলেন এক এক যুগে এক এক নবী নির্দিষ্ট কাওমের জন্য এসেছে নির্দিষ্ট দেশের হেদায়েতের জন্য আসছে নির্দিষ্ট সময়ের জন্য আসছে কিন্তু আমি নবী আসছি তাম সৃষ্টি জগতের জন্য সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ওয়াজ করেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছে আদম সফিউল্লাহ দাউদ নবীউল্লাহ খলিফাতুল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ ইসমাইল ও জাবিউল্লাহ নবীদের নাম এভাবে আল্লাহ পাক রাখছে খলিলুল্লাহ জাবিউল্লাহ কলিমুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনুল্লাহ সুবহানাল্লাহ বলুন না কেউ সফিউল্লাহ কেউ খলিলুল্লাহ কেউ জবিউল্লাহ কেউ কালিমাতুল্লাহ কেউ রুহুল্লাহ আপনি কি আমার নবীজি বলেন লা ফাখারা আনা হাবিবুল্লাহ আমার অহংকার নয় আমার অহংকারের বিষয় নয় আল্লাহ পাক কাউকে খলিলুল্লাহ বলেছেন কাউকে হাবিবুল জবিউল্লাহ বলেছেন কিন্তু আমার নাম রাখছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর ভালোবাসা হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু তো খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কিছু আছে ক্লোজ ফ্রেন্ড কিছু আছে সাধারণ ফ্রেন্ড আছে না নাই আছে খলিলুল্লাহ হলো সেই সমস্ত নবীরা যারা আল্লাহকে খুশি করে নিজের জীবন দিয়ে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করতে দ্বিধাবোধ করে নাই ইসমাইলের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করে নাই আল্লাহকে খুশি করতে চাইছে এই জন্য আল্লাহ বলে তুমি আমার খলিল তুমি আমার বন্ধু আর হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে যেই নবীকে স্বয়ং আল্লাহ খুশি করতে চায় আরো জোরে কান্না সুবহানাল্লাহ খলিলুল্লাহ হলো যারা আল্লাহরে খুশি করতে চায় তারা হলো খলিলুল্লাহ আর যাকে আল্লাহ খুশি করতে চায় তিনি হলো হাবিবুল্লাহ আমার নবীকে আল্লাহ খুশি করতে চায় এবং খুশি করেছেন খুশি করেছেন কেমন খুশি করেছেন কোরআনুল কারিমে আল্লাহ তাবারাক তাআলা ইরশাদ করেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনার কি কথা বুঝতে কষ্ট হয় ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা নবী আমি আপনাকে এত বেশি দান করব যে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন আমি আপনাকে দিতেই থাকব আপনি খুশি হবেন আল্লাহ চায় খুশি করতে নবীজি বলেন আল্লাহ আপনি আমারে খুশি করতে চাইছেন তা আমিও খুশি হইতে একটু সময় লাগবে সুবহানাল্লাহ বলেন এই আয়াতের তাফসীর যদি পড়ি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব যেই কিতাবটা কওমি মাদ্রাসা জালালান ক্লাসে পড়ানো হয় আলিয়া মাদ্রাসা ফাজল ক্লাসের ডিগ্রি ক্লাসে এই কিতাবটা পড়ানো হয় এই কিতাবের নাম হলো তাফসীরে জালালান শরীফ এই তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মহান্দি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীর করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলে হুজুর আমি আপনাকে দিতেই থাকব যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন দিতেই থাকব আর আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজান লা রিদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নারে ইলাহুনা আয় আল্লাহ তুমি তো বলেছ যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হই তুমি দিতেই থাকবা তো আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত দেখব আমার একটা উম্মত জাহান্নামের কিনারে আছে আমি খুশি হব না আল্লাহ পাক বলে হাবিব আমি আপনাকে এই ক্ষমতা দিয়ে দিলাম
আপনার প্রতিটা উম্মত যাদের অন্তরে ভুট্টার দানা পরিমাণ ঈমান রয়েছে আপনার প্রতি তাদেরকে দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। চিন্তা করেন, আমার আল্লাহ নবীরে খুশি করতে চায়, এই জন্য নবীর নাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করতে চাইছে, পুত্র কোরবানি করে, এই জন্য ইব্রাহিম নবীর নাম খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য হলো, খলিল চায় আল্লাহরে খুশি করতে, আল্লাহ চায় হাবিবকে খুশি করতে। কেমন খুশি, কেমন খুশি! রাত্র ডেকে বলে, মাবুদ তোমার হাবিব নাকি দুনিয়াতে আসবে, আমার রাতের ভিতরে হাবিবকে দাও। দিন ডেকে বলে, মাবুদ তোমার হাবিব নাকি দুনিয়াতে আসবে, আমার দিনের ভিতরে তুমি হাবিবকে দাও। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, দিন কেউ বেজার করবেন না, রাত্রে কেউ বেজার করবেন না, সুবে সাদেকের টাইমে, নয় দিন নয় রাত্র, এমন একটা টাইমে নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, যেই টাইমে দুনিয়াতে আসার কারণে রাত্র খুশি দিনও খুশি, চিৎকার দিখন না মারহাবা। রাত্র খুশি দিনও খুশি, নবীরে পাইয়া রাত্র খুশি দিনও খুশি। আমার ভাইরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া আমরা খুশি না বেজার? কথা বলেন না, আপনারা কি রাগ হইছেন? নবীরে পাইয়া আমরা খুশি না বেজার? সত্যিকার করে বলেন, লাইলাতুল কদরের রাত্রে আবাদত করছেন নি আপনারা? আমরা লাইলাতুল কদরের রাত্রে আবাদত করি না? লাইলাতুল কদর এত মর্যাদাপূর্ণ কেন হলো? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন শরীফ প্রায় কদর কদরের নাজিল করছি, এই জন্য এটার এত দাম। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আমরা যাকে ফলো করি, অনুসরণ করি, তিনি হলো আমার ফির। কথা কন ঠিক না বা ঠিক? ফির যেদিকে আমিও, কথা কয় না, ফির যেদিকে আমিও, যদিও বর্তমানে কিছু ডেঞ্জারাস মুরিদ দেখা যায়, ফিরে কয় একটা মুরিদে করে আরেকটা, কথা কন ঠিক না বা ঠিক? কিন্তু মুজাদ্দাদে আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আন ঘোষণা দিয়েছেন, ফির তোমাকে যেভাবে বলে, যা বলে, তুমি সেভাবে তাই মানতে হবে। তোমার সবচাইতে বড় দলিল হইল ফির সব। আগের যুগের মুরিদেরা, যারা আপনারা মুরিদ মুরব্বীরা আছেন, ফির সব যা বলতো আপনারা তাই শুনতেন। এখন জোয়ান জোয়ান মুরিদ যারা, ফির সব কিছু বললে ওই মুরিদ এরপর দলিল খোঁজে, হুজুরে কিভাবে কইছে দলিলটা তালাশ করতে হইব। ফিরের উপরে আপনার কোনো দলিল নাই, তাইলে আপনি ভালো মুরিদ হতে পারলেন না। ভাইরা আমার, তা আমি যে কথাটা বলতেছিলাম, কোরআনুল কারিম পৃথিবীতে আসবে, জিব্রাইল আমিন বলে, আল্লাহ আমি কোরআন শরীফ নিয়ে কোন জায়গায় যাব? সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তৌরাত কিতাব দিয়েছেন, দাউদ খলিফাতুল্লাহকে জর্দান নদীর কিনারে ডেকে নিয়ে জব্বুর কিতাব দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে মরুভূমিতে ডেকে নিয়ে ইঞ্জিল কিতাব দিয়েছেন। এখন আমার নবীকে কোথায় ডাকবে? জিব্রাইল আমিন চিন্তা করলেন যে আখির নবীকে কোথায় ডেকে কোরআন দেওয়া হবে। আমার নবী বলে সাবধান, আল্লাহ পাক বলে সাবধান, আমার নবী অন্য কোন নবীর মত নয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে নির্দিষ্ট কোনো জায়গায় ডেকে নিয়ে কিতাব দেওয়া যাবে না। নবী যখন যেখানে, কোরআন তখন সেখানে। সুবহানাল্লাহ বলেন। যার জন্য তৌরাত ইঞ্জিল জব্বুর কিতাবের মধ্যে মাক্কিয়া মাদানিয়া কোনো সুরার ভাগ নাই, এটা দামেস্ক এটা কুফা এরকম ভাগ নাই। কোরআনুল কারিমে সুরাগুলো দুই প্রকার, মাক্কি সুরা এবং মাদানি সুরা।
মক্কি সূরা মাদানী সূরা। আমার নবী যখন হেরা পর্বতের গুহায়, জিব্রাইল আমিন কোরআন শরীফ নিয়ে হেরা পর্বতের গুহায়, আমার নবী যখন আরাফাতের ময়দানে, জিব্রাইল আমিন কোরআন শরীফ নিয়ে আরাফাতের ময়দানে, আমার নবী যখন গারে সূরে হিজরতের রাত্রে, জিব্রাইল আমিন কোরআন শরীফ নিয়ে গারে সূরে, আমার নবী যখন উহুদের ময়দানে, জিব্রাইল আমিন কোরআন নিয়ে উহুদের ময়দানে, আমার নবী যখন বদরের প্রান্তরে, জিব্রাইল আমিন কোরআন নিয়ে বদরের প্রান্তরে, নবী যখন মক্কায়, জিব্রাইল আমিন কোরআন নিয়ে মক্কায়, নবী যখন মদিনায়, জিব্রাইল আমিন কোরআন নিয়ে মদিনায়, নবী যখন আম্মা আয়েশা সিদ্দিকার হুজরায়, জিব্রাইল আমিন কোরআন নিয়ে আম্মা আয়েশার হুজরায়, অর্থাৎ নবী যেদিকে কোরআন সেদিকে, কোরআন সায় নবীকে খুশি করতে, কোরআন সায় নবীকে খুশি করতে, ওই কোরআন কদরের রাত্রে নাজির হওয়ার কারণে এই রাত্রের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হতে পারে, এই কোরআনের মালিক নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিনের দাম বেশি হতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ কি যে বুঝে না সেটাই বুঝে না, কি যেই বুঝে না সেটাই বুঝে না। আল্লাহ তো নিজেই বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নবীর আগমনে আনন্দ করা, খুশি হওয়া, এটা যে কোনো জিনিসের চাইতে, তুমি যা কিছু জমা করেছ জীবনে, সবচাইতে মূল্যবান সম্পদ হলো নবীর মিলাদুন নবীর মাহফিলে হাজির হওয়া। আমার নবী দুনিয়াতে আসছে, মা খুশি, সুবহানাল্লাহ বলেন, সন্তান দুনিয়াতে আসলে মা বাবা খুশি হয় কি হয় না? আওয়াজ দিয়া কন, দাদা দাদি খুশি হয় কি হয় না? নিজের নিজের স্বজন খুশি হয় কি হয় না? বন্ধু বান্ধব খুশি হয় কি হয় না? হয়। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের দেশের এক বক্তা ওয়াজ করে বলেছে, নবীর আগমনে মুসলমান খুশি হওয়ার বিষয় নয়, খুশি হবে কাফেররা। নাউজুবিল্লাহ, কোন এই কথা বলে সে দলিল দিয়েছে যে সে একটা জগৎ বিখ্যাত মূর্খ, কাফেরদের মুক্তি ভাঙতে আইছে ইসলাম, ইসলাম এসে মূর্তি পূজা ধ্বংস করেছে, আল্লাহর কাবা ঘরের থেকে 360 মুক্তি নবী বাইর করেছে, সেই নবীর আগমনে বলে কাফেররা খুশি হয়েছে। জোরে কর না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সুবহানাল্লাহ বলেন। আমি তো একটা বানানো কথা বলি না, কোরআন থেকে বলছি, সূরা দোহার মধ্যে আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম অবস্থা পাই নাই, অতপর কি আপনাকে আশ্রয় দেই নাই? মানে আপনাকে আমি এতিম অবস্থায় দুনিয়াতে পাঠাইছি কিন্তু আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। আল্লাহ এ কথা দিয়ে আমি মিলাদুন নবীর কি প্রমাণ দিতে চাই আপনারা একটু ভালো করে গবেষণা করবেন, শুনেন। এতিম এতিমদেরকে সাহায্য করা, এটা ভালো না খারাপ? কথা কেন ভালো না খারাপ? একজন এতিমের ঘর দরজা নাই, আপনি তাকে ঘর দরজা করে আশ্রয় দিলেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আর একজন এতিমকে আপনি খানা দিয়া কি রাগ হয়েছেন না খুশি হয়েছেন? এতিমকে আশ্রয় দেয় কি খুশি হইয়া না রাগ হইয়া? তা আল্লাহ বলে আলাম মিয়া জিদকা ইয়াতীমান ফাওয়া, আমি আমার নবীকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিয়েছি, তা আমার আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছে খুশি হইয়া না রাগ হইয়া? জোরে কন, খুশি হইয়া না রাগ হইয়া? কিভাবে আশ্রয় দিয়েছেন? আমানার ঘরে নবী আসবে, সুবহানাল্লাহ। কন আপনারা মনে হয় নেটে দেখেছেন, ইউটিউবের মধ্যে ইতিমধ্যে পৃথিবীর অসংখ্য দেশে মিলাদ কেয়াম হচ্ছে। জোরে কন না, সুবহানাল্লাহ, পৃথিবীর অনেক কান্ট্রিতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, ইন্দোনেশিয়ায় স্টেডিয়াম ছাড়া মানুষ ধরে না, নাইজেরিয়ায় স্টেডিয়াম ছাড়া মানুষ ধরে না, লেবাননে স্টেডিয়াম ছাড়া মানুষ ধরে না, মিশরে সিরিয়ায় দামেস্কে কুবা ইরাকে সারা পৃথিবীতে, সৌদি আরবও জুলুস হচ্ছে, মিছিল হচ্ছে, বাংলাদেশও হয়, সৌদি আরবও কিছু কিছু লোকে করে না, ওই সৌদি আরবের কিছু লোক আমাদেরও আছে এরাও করে না। কথা ঠিক না? ঠিক। আপনারা বলেন তো, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে কি বাঙালিরা না আরব দেশের মানুষ? কথা কয় না? তাহলে নবীর দুশ্মন আরব দেশে আছে না নাই? আছে।
আমার নবীকে নামাজ পড়তে গেছে উটের নাড়ি মুড়ি দিয়ে চাপা দিছে মেরে ফেলার জন্য, কি বাংলাদেশের মানুষ না আরবের মানুষ? তাহলে আরবও নবীর দুশ্মন আছে না নাই? আছে আছে। আমার নবীর দান মোবারক ভেঙ্গি দিয়েছে উহুদের ময়দানে, কি বাঙালি না আরব দেশের মানুষ? আরব দেশের মানুষ। সুতরাং আরব দেশে যে সবাই জুলুস করবে এটা আপনি কেন বলবেন? ওখানেও নবীর দুশ্মন আছে, যেরকম বাংলাদেশেও কিছু জুলুস করে কিছু করে না, এরকম আরব দেশও কিছু করে কিছু করে না। তারা পৃথিবীতেই কিছু জুলুস করে কিছু করে না, কিন্তু যস্তে জুলুস করা, নবীর আগমনে খুশি হওয়া, এটা বেদাত নয়, এটা নাজায়েজ নয়, এটা শেরেক নয়, এটা সওয়াবের কাজ, এটা আমলের কাজ, এটা করলে নবীর প্রেম অন্তরে জাগ্রত হয়। মুসলমানরা যদি নবীর আগমনের দিনটাকে পয়েন্ট মনে করে সারা পৃথিবী একই ডেটে রাস্তায় নেমে পড়ে, ইহুদি খ্রিস্টানরা ভয় পাবে, কথাগণ ঠিক না ঠিক? কিন্তু আমরা আমাদের দেশের কিছু বাটফার আছে সেখানেও দ্বিমত করে। ভাইয়েরা আমার, আমি ছেড়ে দেব, আমি বলছি আগেই ছেড়ে দেব, পরিচালক বলছে তিনটা পর্যন্ত আলোচনা করার জন্য, আরো বক্তারা আছে। তাহলে এই কথার মধ্যে আমরা সিদ্ধান্ত নেই, নবীর আগমনে মক্কাবাসী যারা নবীর আত্মীয় ছিল তারা খুশি হয়েছে, সুবহানাল্লাহ। কোন বাংলাদেশে লামাজাবি আহলে হাদিসের কিছু বক্তা আছে, তারা বলতেছে নবীজির মা বাবা ইমানদার ছিল না, এরা কাফের ছিল, নাউজুবিল্লাহ। কোন আর জোরাকার নাউজুবিল্লাহ। তা আমি লামাজাবি এর বক্তার সাথে কথা হয়েছিল, বলছিলাম ভাই আপনি বলেন নবীর বাবার নাম কি? তখন বলতেছে আবদুল্লাহ। আপনারা বলেন তো নবীজির বাবার নাম কি? বলেন না কি নাম? আবদুল্লাহ। তো বললাম আবদুল্লাহ শব্দের অর্থ কি? বলে আল্লাহর বন্দা। তো তার নামের মধ্যেই তো আল্লাহর নাম লেখা আছে, উনি আবার কাফের হয় কিভাবে? নাউজুবিল্লাহ। বলেন নবীজির মা বাবা ইমানদার ছিল, একত্ববাদী, আল্লাহকে মানত, এবং ওনাদের পূর্বের যে নবী ছিল ওই নবীর ধর্মের উপরে ছিল। আমার নবী পৃথিবীতে নবুয়তি পাওয়ার পূর্বেই ওনারা কবরস্থ হয়ে গিয়েছেন। আমার নবী মুজেজা দিয়ে মা বাবাকে কবর থেকে তুলে নবীজির ধর্মের উম্মত বানাইছেন। অনেকে বলে মুসলমান বানাইছে, মুসলমান বানায় নাই, আমার নবীর উম্মত বানাইছেন। কারণ কেয়ামতের ময়দানে নবীর উম্মতের যে শান হবে, যেই মর্যাদা হবে, নবীর মা বাবা কেন বঞ্চিত হবেন? এজন্য নবী আখিরে নবীর উম্মত বানাইছেন, সুবহানাল্লাহ। বলে না জানিনা কথা বললে তো সমস্যা। বন্ধুরা আমার, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসবে, আমেনা বসে আছে, আমেনা বসে আছে, রসুল্লাহ দুনিয়াতে আসবেন, আমেনা বসে আছে। জিব্রাইল আমিন তিনটা পতাকা নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, সুবহানাল্লাহ। বলেন একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের ওখানে, একটা পতাকা কাবার আঙ্গিনায়, আরেকটা পতাকা মা আমেনার ঘরের কাছে, কেউ কেউ বলেছেন জাবালে নূর পাহাড়ে। আচ্ছা, যখন পতাকা নিয়ে আসে বোঝা গেল আনন্দ আছে, কথা কয় না? যখন পতাকা নিয়ে আসে বোঝা গেল আনন্দ আছে। বড় কষ্ট লাগে আমাদের দেশের কাওয়ামি আলেম যারা, তারাও মাজাব মানে, হানাফি মাজাবের লোক তারা স্বীকার করে, আমরা এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমাদের মাজাব মনে করি, যারা কাওয়ামি পড়ে হানাফি মাজাব। কিন্তু কাওয়ামি আলেমরা দেখেছি বিজয় দিবসে বুকের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে মিছিল করেছে, আপনারা দেখেন নাই? আমরাও বিজয় দিবসকে শ্রদ্ধা করি, মিছিল করি, জাতীয় পতাকাকে সম্মান করি, জাতীয় সঙ্গীত পড়ি। যদি জাতীয় পতাকা বুকের মধ্যে নিয়ে দেশ স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে, এজন্য আনন্দ মিছিলে হুজুররা অংশগ্রহণ করতে পারে, এই পৃথিবীতে কাফের মুশরিকেরা একত্ববাদীদেরকে হত্যা করে দিয়েছে, নবীদেরকে কতল করেছে, সারা পৃথিবীর নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছে, নারীদেরকে বুকের সামগ্রী হিসেবে গ্রহণ করেছে, কোথাও শান্তি ছিল না, নৈরাজ্য বিরাজ করেছে সারা পৃথিবীতে, এই অশান্ত দেশকে যেই নবী এসে শয়তানের হাত থেকে কেড়ে নিয়ে শান্তি দিয়েছেন, এই পৃথিবীকে বিজয় করেছেন, সেই বিজয় যিনি দিয়েছেন ওই নবীর আগমনে খুশি হওয়া দরকার আছে না নাই? বাংলাদেশ বিজয় হয়েছে এই জন্য আমরা খুশি, হুজুররাও খুশি, কিন্তু সারা পৃথিবী
শয়তান গ্রাস করে ফেলেছিল, সে শয়তানের হাত থেকে আমার নবী মানুষের ঈমান আমলকে হেফাজত করেছেন, এটা আমাদের বড় বিজয়। কথা কান ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শালম ভাই আসেন এই পাশে আসেন। বাংলাদেশে কওমি ওলামায়ে কেরাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে বলেছে কওমি জননী, কওমিদের জননী। আমরা আবৃত্তি করি নাই, ভালো কথা, কওমিদের জননী। সেই জননী তো এই এই বন্ধ রাখে, ঈদি মিলাদুন নবীর দিনে সরকারি ছুটি দেয়, নিজ এবাদত করে, ফাটির থেকেও বিভিন্ন আলোচনা সভা মাহফিল বিভিন্ন আয়োজন করে। রাষ্ট্রপতি মহোদয় নিজেই ওনার বাসভবনে ওনার অফিসে মানুষদেরকে নিয়ে ঈদি মিলাদুন নবীর শুভেচ্ছা বিনিময় করে। তো সন্তান যারা মা করে সন্তান করে না, ওনারা কি মাকে সম্মান করলো? সম্মান করলো? করে নাই, করে নাই, বরং হ্যাঁ শুক্রানা মাহফিল করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে যে কওমিদেরকে মাস্টার্সের সার্টিফিকেট দেওয়ার কারণে আমরা শুক্রানা মাহফিল করলাম, মিছিল করেছে, মাহফিল করেছে, দোয়া করেছে। তো আমি বলি, যদি ঈদি মিলাদুন নবী বলতে আপনার শরম লাগে, লজ্জা লাগে, তো নবীজি দুনিয়াতে আসছে এই দিনে আপনার নবীর আগমনের উসিলা একটা শুক্রানা মাহফিল করেন, কি বলেন? শুক্রানা মাহফিল করেন, তাও তো হয়, কিন্তু শেরেক বেদাত নাজায়েজ এগুলো বলে মানুষকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার ভাইয়েরা, আমেনা চক্ষু খুলে দেখে হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতাম মিনাল হাদিরাতিল কুদসিয়্যা যুলুকান সুবহানাল্লাহ। আমি দেখেছি আরব দেশের মানুষগুলো এই তাওয়াল্লাদ শরীফ পড়ে, তাওয়াল্লাদ শরীফ পড়ে, নবীর মিলাদের আলোচনা তারা করে। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজি তিসআতু আশহরিন কামারিয়া ওয়ানাল জামানা ইয়াং জালিয়ান হু সাদা হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতাম মিনাল হাদিরাতিল কুদসিয়্যা যুলুকান সুবহানাল্লাহ। এখানে পড়ে যে আমার নবী এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হন নাই, আগমন করেন নাই, এর আগেই জান্নাতি হুর ও গেলমান জান্নাতি নারীরা আমার নবীর ঘরে আমেনার ঘরে আগমন করেছে এবং নেতৃত্ব দিয়েছেন কে? আসিয়াতু ওয়া মারইয়াম। আসিয়া এবং মারিয়াম হযরত মুসা আলাইহিস সালামের সেই প্রিয় মানুষ আসিয়া, সুবহানাল্লাহ বলুন না, যিনি জান্নাতি দুনিয়াতে থাকতে জান্নাতের খবর পাইছে সে আসিয়া, আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, আমার নবী আসবে আগেই জান্নাত থেকে এসে আমার ঘরে অপেক্ষা করতেছে, নবী কখন আসবে, কখন একটু কোলে নিবে, জোরে কান্না সুবহানাল্লাহ। নবী রসুল পাইয়া খুশি, উনি দুনিয়াতে আসার সাথে সাথে পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল। নবীদের দাদা আব্দুল মুত্তালিব কাবার আঙ্গিনায় হঠাৎ করে দেখলেন কাবাটা আমেনার ঘরের দিকে নুয়ে পড়েছে। ব্যাপার কি? কাবা কেন আমেনার ঘরের দিকে নুয়ে পড়লো? কারণ কি? এর মধ্যে দৌড়াইয়া সুয়াইবা নামক বান্দি, এটা বুখারী শরীফে হাদিসটা রয়েছে, সুয়াইবা নামক বান্দি দৌড়াইয়া যায় গেল, আবুল আহাব আমার মালিক, আমি আপনার কিনা বান্দি, একটা খুশির খবর দিব। বলে কি খুশির খবর? বলে আপনার যেই ভাই মরে গেছে আব্দুল্লাহ, তার বেগম তার বিবির গর্ভ থেকে এমন এক সুন্দর ছেলে দুনিয়াতে আগমন করেছে যাকে দেখলে খুশি লাগে, বড় সুন্দর, আপনার ভাতিজা হয়েছে। সাসায় খুশি হইয়া খবর দিছে, ভালো খবর, এই শাহাদাত আঙ্গুলি ইশারা করে সুয়েবা নামক বান্দিকে বলল, তুমি আজাদ, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তো নবীর আগমনে আবুল আহাব খুশি হয়েছে না? এটাকে আমাদের লামাজাবি আর কিছু স্বার্থ অন্বেষী বক্তারা বলতেছে, আবুল আহাব না খুশি হয়েছে নবীর আগমনে, মুসলমানরা তো খুশি না, নাউজুবিল্লাহ বলেন, আবুল আহাব তো নবী হিসাবে খুশি হয় নাই, খুশি হয়েছে ভাতিজা হিসাবে। কি হিসাবে?
বাতি যা হইলে আমি তো সে আপনারা খুশি হন না? তো আবু লাহাব খুশি হয়েছে বাতি যা হিসেবে, বাতি যা হয়েছে জন্য খুশি হয়েছে। আল্লাহ পাক এই বাতি যা হিসেবে খুশি হয়েছে এটার থেকেও তাকে বঞ্চিত করে নাই। তার মৃত্যুর পরে বংশের জৈনক ব্যক্তি স্বপ্ন দেখতেছে আবুল আহাব জাহান্নামে কষ্ট পাচ্ছে, কথোপকথন হচ্ছে, বলতেছে আবুল আহাব তোমার কি অবস্থা? বলে বাইরে আমারে যেই ফিডা ফিডে পুরা সপ্তাহ আজাব হয় কষ্ট, কিন্তু প্রতি সোমবারে আমি এই শাহাদাত আঙ্গুল দিয়ে জান্নাতি নহরের মধু পান করি, আমার কষ্ট দূর হয়ে যায়। বলে কারণ কি, কেন? বলে আমার সুয়েবা নামক বান্দি, আমার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে এসেছে, এই খবরটা আমাকে দিয়েছিল, আমি এই আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে মুক্ত করে দিয়েছিলাম, এই জন্য এই আঙ্গুল থেকে আমি সোমবারে মধু খাইতে পারি। এখন যেই বক্তা বলছে কাফেররা আনন্দ করে, এই বক্তা কিন্তু লাস্টের এইখান কয় নাই, আগের কেন কইছে লাস্টে, সে যে কবরে একটু শান্তি পাইতেছে এইটা কয় নাই। আর আমরা বলি আবু লাহাব কত বড় কাফের, পৃথিবীতে যেই কটা সন্ত্রাস ছিল বড় বড় কাফের, এর মধ্যে আবু লাহাব একটা, কথা ঠিক কিনা? যে আবু লাহাব রে আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে বলেছে তাব্বত ইয়াদা আবু লাহাব, আমরা নামাজের মধ্যেও যাকে অভিশাপ দেই, সে আবু লাহাব কট্টর কাফের যদি নবীর আগমনে একটু খুশি হইয়া সে যদি জান্নাতের মধু খাইতে পারে সপ্তাহে একদিন, আমরা ইমানদাররা নবীর আগমনে খুশি হইলে আরো বেশি বরকত পাইতে পারি কি পারি না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি, আর পাঁচ মিনিট বলবো। তো যারা আমাদেরকে বলে আমরা নবী 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 বলি, তা আমরা তো নবী নবী বলবো, আল্লাহ ই তো নবী নবী বলে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর নাম দিয়েছে হাবিবুল্লাহ, নবী গো আমি আপনারে খুশি করতে চাই, সুবহানাল্লাহ বলুন না? এটা একটা ছন্দ আছে, আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আরে কারে ডাকিব। নবীজি আপন কিনা জোরে কন, আমার সাথে বলেন তো, দুনিয়াতে যত আপন আছে এরা আমাদের কবরের ফাড় পর্যন্ত, ঠিক না বা ঠিক? কিন্তু কবরের ভিতর থেকে জান্নাত পর্যন্ত আপন নবী মুহাম্মাদু রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদু, ওখানে আর অন্য কোন আপন। এই জন্য আমি আরেকটা ছন্দ বানাইছি, কত আপন ববে দেখি নবী তোমার মত মিলে না, মলোয়া যাও না সোনার মদিনা। যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা আছে বলেন, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা, এ মন মানে না মন মানে না, মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার। আমি সকল কিছু ভুলতে পারি, সকল ভুলতে পারি নবী তোমায় ভুলতে পারবো না, নবী তোমায় পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও। ছাড়তে পারি নবী সকল
মাইলুইয়া যাও না সোনার মদিনা আমায় লইয়া যাও না আরে কত আপন বেগে দেখি কত আপন দেখি আমার নবীর মত মিলে মদিনা আমায় লইয়া যাও না এ মন মানে না মনে মানে না আমায় লইয়া যাও না